দর্শক এই মুহূর্তে রামপুরা এলাকায় আছেন আমাদের সহকর্মী আমিনুল মজলিশ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মজলিশ, ঘরের বাইরে সকলের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পর নগরবাসীর প্রতিক্রিয়া কেমন লক্ষ্য করছেন? আশিদা, আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর রামপুরা বাজারের সংলগ্ন এলাকায়। আমার কথা বলবার চেয়ে বা তথ্য দেবার চেয়ে যদি দেখাবার চেষ্টা করি সেটি বেশি ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই যে একটি গোস্তের দোকান আছে সেখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে বিক্রেতা আছে, তার কিন্তু মাস্ক নাই। ঠিক একইভাবে এই পাশে একটি হোটেল আছে এবং আমি যখন ক্যামেরা ঘুরাচ্ছি ঠিক সেই সময় দেখা যাচ্ছে খুব তড়িঘড়ি করে যিনি এখানে রুটি বানাচ্ছেন তিনি মাস্কটি পরলেন। তো আসলে সামগ্রিক চিত্রটি কিন্তু এরকমই রাজধানী জুড়ে। আজকে আমরা সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছি এবং সেখানে দেখেছি যে যারাই আমরা দেখেছি যে যখন গণমাধ্যম কর্মীদের দেখেছেন কিংবা তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা হয়তো অনেকটা অপ্রস্তুত ভঙ্গিতেই তখন নিজের মাস্কটি পরেছেন কিংবা সংগ্রহ করবার চেষ্টা করেছেন। সার্বিকভাবে যে বিষয়টি বলবার রয়েছে সেটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বিশেষ করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কালকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তার আগে থেকেও যখন মাস্কের ব্যাপারে সচেতনতার কথা বলা হতো তখন কিন্তু অনেকটা উদাসীনতা লক্ষ্য করা গিয়েছে এবং এক রাতেই যে তার পরিবর্তন হয়ে যাবে বিষয়টি এমন না, সেটি ধীরে ধীরে হয়তো কিছুটা পরিবর্তন হবে বা উন্নতির দিকে আসবে। এই মুহূর্তে যেই সব খাতগুলো ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো যদি একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলি তাহলে হয়তো দেখা যায় যে প্রধানত বলা হয়েছে সরকারি বেসরকারি যেগুলো প্রতিষ্ঠান রয়েছে কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে সেই সব কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের মাস্ক বাধ্যতামূলক করতে হবে, পাশাপাশি যারা সেবা নিতে আসবেন তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এছাড়া হোটেল রেস্তোরাঁয় যারা সেবা দান করবেন তাদের ক্ষেত্রে মাস্কের ব্যাপারটি নিশ্চিত করবার কথা বলা হয়েছে। রিক্সা চালক, ভ্যান চালক, হকার, পথচারী যারা থাকবেন তাদের মাস্কের ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। গণপরিবহন, সেক্ষেত্রে আকাশ, রেলপথ, নৌপথ, সড়কপথ প্রত্যেকটি জায়গায় চালক এবং চালকের সহকারী যারা তাদের মাস্ক পরা বাধ্যতামূলক, পাশাপাশি যাত্রী যারা গাড়িতে উঠবেন তারা যাতে গাড়িতে উঠার আগেই মাস্কের ব্যবহারটি নিশ্চিত করেন সে কথা বলা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং উপাসনালয়, মসজিদ, মন্দির সেই সব জায়গায় মাস্কের ব্যাপারটি একেবারেই নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং যেটি যদি কেউ নিশ্চিত করতে না পারে সেই ক্ষেত্রে যারা কমিটি রয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেই আসলে সেই দায় নিতে হবে। এছাড়া পোশাক শ্রমিক, তৈরি পোশাক শ্রমিক যারা আছে সেই সব পোশাক শ্রমিক যারা আছেন তারা এবং কারখানার কর্মকর্তা কর্মচারী যারা আছেন, অন্যান্য শ্রমিক যারা আছেন শিল্প কারখানা তাদেরকেও মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। তো এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় তাহলেই হয়তো যথাযথভাবে অনুসরণ করা যাবে। এখন কতটা করা যাবে তা হয়তো আগামী দিনগুলোতে বলা যাবে। কেউ কেউ বলছে প্রচার প্রচারণার যথেষ্ট অভাব রয়েছে, কিন্তু মূল কথা জনগণ যদি সচেতন না হয় তাহলে এই বিষয়টি নিশ্চিত করা একটু দুরূহ হয়ে পড়বে। আর সেই দাও